গত বছর এই দিনে করোনা বাংলাদেশেও ছিল ভারতেও ছিল গত বছর এই দিনে, কিন্তু ভারতের হিন্দুরা এই দিনেও মুসলমান থেকে রাস্তায় পিটিয়ে মেরেছে গত বছর এই দিনে, ঠিক কিনা বলেন? গত বছর এই দিনে মুসলমানদের মসজিদগুলো তারা জ্বালিয়ে দিয়েছে, গত বছর এই দিনে মুসলমানের মসজিদগুলো ভেঙে চুরে তারা একাকার করে সেখানে গাদার আস্তাবল বানিয়েছে, মুসলমানদেরকে রাস্তাঘাটে ধরে ধরে মিয়া 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 টিটকারি দিয়ে ওদেরকে বলতো মিয়া, মুসলমান কয় না মিয়া, এদেরকে রাস্তায় পিটিয়ে মেরেছে এক বছর আগে। আর আজকে ভারতের দিকে তাকান, সেখানে হাসপাতালে কোনো জায়গা নাই, কোনো চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নাই, লাইনে মানুষ মারা যাচ্ছে। বর্তমান বিশ্বের মধ্যে করোনা এটা আক্রান্ত যেই দেশটা সবচেয়ে বেশি ভয়াবহ সেই দেশটা ভারত। আল্লাহর মায়ের আলমের মায়ের, ঠিক না বেঠি? আপনারা নিউজে দেখেছেন, পোর্টালে দেখেছেন যে ভারতের পুলিশ হ্যান্ড মাইক হাতে নিয়ে কয়, মুসলমান ভাইয়েরা আপনারা কে কোথায় আছেন, আপনারা মসজিদে যান, নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করেন, দেখছেন কেন? পুলিশে পুলিশে এটা আপনারা কেউ কি দেখেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাসপাতালে লোক মরে গেছে কোনো ওয়ারিশ নাই, রুগী মরে গেছে করোনায় লাইন দিয়ে মরতেছে, কত মরে এটার কোনো হিসাব নাই। এখন হাসপাতাল আলারা মরা লাশ নিয়ে যদি বসে থাকে তাহলে আরেকটা ঢুকাবে কেমনে? তাদের তো সিট আজাইড করা দরকার, তারা তখন এই লাশটাকে ধরে তারপরে একটা ট্রলির উপরে উঠে, ওই যে ঠেলা গাড়ি আপনারা দেখছেন ঠেলা গাড়ি, এটার উপরে উঠে বলে যে তোমরা কোনোখানে ওয়ারিশ না পেলে রাস্তার কিনারে এক জায়গায় রেখে আসো, হাজার হাজার লাশ রাস্তার দুই কিনারে পড়ে আছে, কুত্তায় খায় চিলে খায়, দুর্গন্ধে পুরা পরিবেশ দূষিত বিষাক্ত। আর করোনার এমন একটা জীবাণু সেখানে এসেছে যেটা এর আগে দেখা যায় নাই। আমরা আমাদের দেশের জন্যে যেই কোভিড ইঞ্জেকশন টিকাগুলো দেবে এর টাকা অগ্রিম দিছি, অগ্রিম ভারতের অগ্রিম দিছি। ওই সময় কিন্তু আমরা কইছিলাম, আমিও বোধ হয় এখানে কইছিলাম, একটা দেশের সাথে চুক্তি করা ঠিক হবে না, ম্যাটার অফ ইমার্জেন্সি, আরও দুই একটা দেশের লগে করা উচিত, একটা বন্ধ হইলে যেন না জানের বন্ধু প্রাণের বন্ধু স্বামী স্ত্রী সম্পর্ক, শুধু ইন্ডিয়ার সাথে আমরা চুক্তি করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু চীন বলছে আমি এত কোটি ফ্রি দেব, রাশিয়া বলছে আমি এত ফ্রি সুবিধা দেব, চীনের ডাও লই নাই, রাশিয়ার ডাও লই নাই, আমেরিকার ডাও লই নাই, লইছি কাড্ডা। হ্যাঁ, এখানে ব্যারাম বাইরে হওয়ার পরে এখন মোদিজি কইছে এখন বাংলাদেশকে কোন ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। আরে তোরা সব মরে গিয়ে হইলো তো এটা দেওয়া ফরজ আছিল, টাকাও গ্রিন দিছি, এর মধ্যে আবার সিন্ডিকেট এসে ঢুকছে, সিন্ডিকেট বুঝেন, ভারতের সাথে একটা চুক্তি হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার, এটাই তো নিয়ম, সরকার চুক্তি করেছে বেক্সিমকে লাগে, বেক্সিমকো সালমান এফ রহমান, বেক্সিমকে চুক্তি করেছে ইন্ডিয়ার লগে, কিরে ভাই এখন যখন ওইটা বন্ধ করেছে দেয় না, এখন বেক্সিমকোর যিনি এমডি সাম পাপন পাপন বলল যে সরকারের কাছে অনুরোধ করছি সরকার যেন ইন্ডিয়ার সাথে দেন দরবার করে আমাদের কোভিড ভ্যাকসিন যেগুলোর টাকা আমরাও কিন্তু দিয়েছি সেগুলো অন্তত আমাদেরকে দিয়ে দেখ। তখন আমাদের এক মন্ত্রী বলছে আমরা কি ভারতে কমান্ডো পাঠাইয়া এগুলো আনাবো নাকি, দেখছেন কারবার? বিলের গাছ কুত্তা মেলায়, কুত্তার গাছ বিলাই মেলায়, যেখানে তাদেরই মরণের আল্লাহর কসম সেখানে শ্মশানে এখন কোনো জায়গা নাই, পুরো শ্মশানটা আগুন জ্বলে, মরে গেছে বাড়িতে ছেলে পেলে, একটা লোকের কিছু টাকা দিয়ে লাশটাকে বাড়ি থেকে একটু দূরে রাস্তার কিনারে ফেলে দিয়ে এসেছে, সৎকার কোনো ব্যবস্থা নাই, মুসলমান যুবক ছেলেরা
দলে দলে গিয়ে হিন্দুদের লাশ এগুলাকে শ্মশানে নিয়ে এখন সৎকার করতেছে। সেখানে হিন্দুরা আপনারা দেখেছেন কিনা জানি না, এইভাবে খাড়া দিত, দুড়ুম করে আন্ডুয়া দিছে, আন্ডুয়া বুঝেন তো, আন্ডুয়া দি কয় আপনারা একটু নামাজ পড়ে মসজিদে গিয়ে আমাদের জন্যে, এটা দেখছেন নি আপনারা? তাইলে কথা তো আর একলা না, আপনারাও দেখছেন। তাইলে এইবার আন্ডুয়া দেওয়াইছে, মিছিল চলতেছে এবং হিন্দুরা নামাজ পড়তেছে, বিশ্বাস করেন হিন্দুরা নামাজ পড়তেছে। মুসলমান একজনের লগে লই গেছে, কয় ভাই তুই একটু কই দে, এইটার একটা ঠেলার নাম বাবাজি। এক বছর আগে এটা কেউ কল্পনা করে নাই, আর এক বছর পরে আজকে ভারতকে এমন জায়গায় নিয়ে আল্লাহ পৌঁছাইছে। আর আমরা বেঁচে গেছি, বেঁচে আছি এটা মনে করলে চলবে না। গত বছরও আমরা দুনিয়ার অনেক দেশ থেকে ভালো ছিলাম, এখনও ভালো আছি, কারণ একটা, এই মসজিদে আপনাদেরকে নিয়ে জুমা পড়ি, আপনার সামনে খুতবা দেই, এখানে তাফসির হয়, ওয়াজ হয়, এখানে তারাবি হয়, তাহাজ্জুদ হয়, ঠিক না ভাই? ঠিক জুড়ে বলে, এত নামাজ, এত জামাত, এত টুপি, আল্লাহর কসম, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, কোনো মুসলমান দেশেও নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। ভারতের মতো অবস্থা যদি এখানে হয় তাহলে দাফন করার কোনো ব্যবস্থা? এখন তো সেখানে হিন্দুরা করে, হিন্দুদেরকে মুসলমানরা দাফন করে, কিন্তু এখানে যদি আমরা পাইকারি ভারতের মতো মরি, হিন্দুরা বোধহয় আমাদের করে দাফন করতে হয়, তাহলে আমাদের লাশ কুত্তায়ও খাবে না। একটু খারাপ শোনা গেল, মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর গজবের মোকাবিলা দুনিয়া সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কোনো জাতি কোনো যুগে করতে পারে নাই। ফেরাউন বোধহয় গজবের মোকাবিলা করতে পেরেছে, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল, কোনো যুগে কোনো খোদাদ্রোহী শক্তি আল্লাহর গজবের মোকাবিলা করতে পারে নাই। কিন্তু আমরা এখনও বলি, পত্রপত্রিকা বলবে, খবর শুনলে বোঝা যায় যে আমরা করুণার মোকাবিলা করতেছি, মোকাবিলা করতেছি, সক্ষম হয়েছি, সক্ষম হয়েছি। তাহলে বোঝা যায় এখনও হ্যান্ডম আছে, আন্নাল কুয়াত আলিল্লাহ, ঠিক আছে, হ্যান্ডম আলাগুনটা এবার বেশি ধরে, হ্যান্ডম আলাগুনটা বেশি ধরে, ঠিক না বেশি? রোহিঙ্গা গো ক্যাম্পে কোনো করোনা ভাইরাস নাই, কওমি মাদ্রাসাগুলোতে কোনো করোনা ভাইরাস নাই, ব্রিটেন এবং আমেরিকা আজ থেকে এক মাস আগে একটা খবর দিয়েছে, সেটা হলো গত বছর করোনার সময় আমেরিকাতে সবচেয়ে বেশি ছিল দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস, আমেরিকায়, ব্রিটেন ছিল 5 নম্বরে। কিন্তু গত বছরের এই সময় যারা মসজিদে ছিল, যারা নামাজ আদায় করেছে, যারা মসজিদে ইতিকাফ করেছে, যারা মসজিদে কোরআন শুনেছে, কোরআনের তাফসির, কোরআনের দরস তাদরিস দিয়েছে, করোনা ভাইরাস সবচেয়ে কম হয়েছে আমেরিকা ব্রিটেনে এই লোকদের মধ্যে, যারা কোরআনের সাথে ছিল, মসজিদের সাথে ছিল। আপনারা রাজি আছেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, ভারত আমাদের প্রতিবেশী দেশ, অমুসলিম হলেও তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশী হিসাবে তাদের একটা হক আমাদের উপরে আছে, আমাদের একটা হক তাদের উপরে আছে। আজকে তারা যারা অমুসলিম, তারা ইসলাম গ্রহণ না করলেও তাদের আগামী সন্তান যারা, তারা অনেকে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ এই কঠিন গজব থেকে ভারতবাসীকেও তুমি রক্ষা করো, আল্লাহ এই করোনা ভাইরাস ভারতবর্ষ থেকে তুমি দূর করে দাও। ভারত থেকে যদি পুরোপুরি দূর হয়ে না যায় তাহলে আমরা কিন্তু নিরাপদ না, ঠিক কিনা বলেন? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক একজনের গাতে একজন লেগে যেতে পারে, ধরাধরি হয়ে যেতে পারে, ঠিক না বে? ঠিক। আর বর্ডারটা এমন স্পর্শকাতর, জিগজাগ জিগজাগ, আঁকা বাঁকা, এটাকে পাহারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন মেহরবানি করে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে, করোনার এই মহামারী থেকে, ভয়াবহতা থেকে তুমি হেফাজত করো। উর্ফিদি কিছু ডলামলা এগুলো আইব, কারণ শুকনা ঘাসের মধ্যে আগুন দিলে কাঁচা ঘাস কিছু জ্বলে, ঠিক কিনা বলেন? কিন্তু ভয়াবহ অবস্থা যেন বাংলাদেশে না হয়। সবাই জোরে কানা আমিন, জোরে কানা আমিন। আর আজকে ভারত আমাদের প্রতিবেশী, আর গত 50 বছরে ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, জানেন তো? পাকিস্তান বর্ডারে 50 বছরে
ভারতের বিএসএফ গুলি করি কয়জন মারছে? একজনও না, সেবগা মারিসা লগে 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 নেপাল বর্ডারে, চীনের বর্ডারে, তাহলে যত বর্ডারে গুলি করে মারা, গরিবের বউ সবাই ভাবি লেডার মাগ ব্যাকের ভাউজ, লেডার মাগ ব্যাকের ভাউজ, এইটা মনে করলে চলবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহর বলে বলিয়ান, আমরা কোরআনের শক্তিতে শক্তিমান। সুতরাং আল্লাহ পাকের কাছে আসুন, আমরা দোয়া করি আল্লাহ পাক এই ভয়াবহ করোনা ভাইরাস মরণঘাতী এখান থেকে পুরো দুনিয়াকে রক্ষা করুন, পুরো দুনিয়ার মানুষকে হেফাজত করুন। করোনা ভাইরাস কবে যাবে, আদৌ যাবে কি না সেটা আল্লাহ ভালো জানেন। যদি কোনো সময় যায়ও, বর্তমানে যেই সমাজ, যেই দেশ, যেই পরিবেশ, যেই সমাজ ব্যবস্থা আপনাদের আছে, আল্লাহ দোহাই এটাকে আর ফিরে দেখবেন না। যেটা থাকবে বাঙ্গাসুরা কঙ্কাল, কঙ্কাল সমাজ থাকবে না, সমাজের কঙ্কাল থাকবে। তা আপনারা কি এইভাবে কঙ্কাল হয়ে যেতে চান? আমরা চাই না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে আমিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে আমিন সাইয়িল আসকাম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।